প্রতি 4 জন ভারতবাসীর মধ্যে 3 জনের এখনো পর্যন্ত টিকাকরণ সম্পূর্ণ হয়নি। ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছেন 56.88% আর দুটি ডোজ পেয়েছেন মাত্র 25.99% মানুষ। তাহলে 31 ডিসেম্বরের মধ্যে কত শতাংশ মানুষের টিকাকরণ সম্পূর্ণ হতে পারে? টুইট করে কটাক্ষ তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের। দেশের করোনা পরিস্থিতির দিকে নজর রাখবো। দেশে করোনায় একলাফে 77%-এরও বেশি বাড়লো দৈনিক মৃত্যু। অন্যদিকে 14%-এর বেশি কমলো দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 392 জনের। একদিনে আক্রান্তের সংখ্যা 10,929। দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 4,60,265 জনের। আক্রান্ত হয়েছেন 3,43,44,683 জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা 1,46,950। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 3,37,37,468 জন। একদিনে 12,509 জন সুস্থ হয়েছে। ঠাকুরপুকুরে মহিলা খুনের রহস্য অব্যাহত। সিসি ক্যামেরার ফুটেজেও সূত্র অধরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। শুক্রবার একেবারে 7 সকালে ডায়মন্ড হারবার রোডের ঠিক ধারে এই যে জায়গা রয়েছে, যে জায়গা বর্তমানে পুলিশ আধিকারিকরা ঘিরে দিয়েছেন, এখান থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। পরবর্তীকালে জানা যায় শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে এবং এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা অবস্থায় থাকতো এবং একটি নির্মীয়মান বহুতল রয়েছে এখানে। মূলত এখন তদন্তকারী আধিকারিকরা যে বিষয়টা খতিয়ে দেখছেন, যে এই এলাকায় যে সিসি ক্যামেরা রয়েছে সেগুলো ফুটেজ খতিয়ে দেখছেন, কিন্তু সেখান থেকে গুরুত্বপূর্ণ তেমন কোনো তথ্য উঠে আসেনি। এই যে আবার এই এখানে যারা যারা কাজ করতেন, লেবার শ্রমিক বা অন্যান্য জায়গায় যারা ছিলেন, তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, কালী পুজো রাত্রিবেলা মহিলা বাড়ি থেকে বেরোন, ওনার স্বামী বক্তব্য যে ওনাকে ঘরের মধ্যে তালা বন্ধ করে তিনি বেরিয়েছিলেন। মাঝে মধ্যেই তিনি বেরিয়ে যেতেন, কিছুটা মানসিক অবসাদগ্রস্ত বা কিছু মানসিক সমস্যা রয়েছে মহিলা, তেমনটাও কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানাচ্ছেন মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। যেমনটা তদন্তকারী আধিকারিকরা এসে এখানে দেখতে পান যে মহিলা এখানে পড়ে রয়েছে, ওনার গলার মধ্যে একটি শাড়ি পেঁচানো অবস্থা রয়েছে, শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে, যেখান থেকে অটোপি সার্জনদের অনুমান যে কোনোরকমভাবে ধ্বস্তাধস্তি হয়ে থাকতে পারে। তবে সবথেকে যেটা পুলিশ খতিয়ে দেখার কাজ শুরু করেছে, গুরুত্বপূর্ণ বিষয় যে খুনের ঘটনাটি ঘটলো সেটা কি এখানে হয়েছে নাকি অন্য যে কোনো জায়গা থেকে খুন করে নাকি এখানে ফেলে দেওয়া হয়েছে, সেই সমস্তটা খতিয়ে দিচ্ছেন এদিকে ঠাকুরপুকুর থানার তদন্তকারী আধিকারিকরা, পাশাপাশি লালবাজারের গোয়েন্দারা। ক্যামেরায় স্বপ্নন্দের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, বিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।